হরে কৃষ্ণ। তো আজকে একাদশী, ষট্তিল একাদশী, বছরের প্রথম মাসের যে একাদশী ষট্তিলা, এটা খুব পূর্ণদায়ক একটা একাদশী। আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছি একাদশীর আলোচনা। তা আজকে আমরা একাদশী ব্রত সকলেরই কর্তব্য বিষয়ক আলোচনা করব। 28 তারিখ এই একাদশীতে এবং ক্লাসে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যথাসময়ে ধারাবাহিকভাবে আপনারা ক্লাসে যুক্ত থাকার জন্য। আর একাদশী বিষয়ে আমাদের অনেকেরই অনেক প্রকারের ধারণা রয়েছে, সেই সমস্ত ধারণা অনেক ক্ষেত্রে গতানুগতিক, অনেক ক্ষেত্রে মানুষের মুখে মুখে শুনে অনেক কিছু মানুষ একাদশী সম্বন্ধে ভুল জানে। যেমন কেউ মনে করেন একাদশী কেবল ব্রাহ্মণদের জন্য, আবার কেউ মনে করেন তা বৈষ্ণবদের জন্য, আবার কেউ মনে করেন কেবল বিধবাদের জন্য, আবার কেউ মনে করেন দীক্ষা গ্রহণের পরে গ্রহণ করতে পারে, একাদশী রাখতে পারে। একাদশীতে উপবাসের বৈজ্ঞানিক এবং শাস্ত্রীয় কারণ তা তথা পালনের উপকারিতা অবগত হওয়ার পর খুবই স্বাভাবিক, বোধগম্য হয় যে এই ব্রত সকলেরই পালন করা প্রয়োজন। তবে দেখা যাক, আমরা তো বৈজ্ঞানিক ভাবে দেখলাম, তো এখন যে সমস্ত ডাউট গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তো এই সম্বন্ধে শাস্ত্রে কি বলছে সেটা আমাদের ভালোভাবে জানা থাকতে হবে, এবং আমরা শাস্ত্র থেকেই আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব পদ্ম পুরাণে কি বলছে। পদ্ম পুরাণে বল, ক্রিয়া যোগসারে কে বৈষ্ণবা কৈট ভারে কে কিংবা তেষাঞ্চ লক্ষ্মণম, বৈষ্ণব কারা তাদের লক্ষণই বা কি? ভগবানের প্রতি ব্রহ্মার এই প্রশ্নের উত্তরে ভগবানে বৈষ্ণবের অনেক লক্ষণের বর্ণনা করে বলতে গিয়ে একটা লক্ষণে বলছে, একাদশী ব্রতম ইয়ে চ ভক্তিভাবেন কুরবতে, অর্থাৎ যারা ভক্তিপূর্বক কি করবে একাদশী ব্রতন করবে তারা হচ্ছে বৈষ্ণব। তবে কি একাদশী কেবল বৈষ্ণবের জন্য? না, সে কথাও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে, জন্মখণ্ড 26 অধ্যায়ে 22 নম্বর শ্লোকে কি বলছে সেখানে, যতীনাম বৈষ্ণবানাঞ্চ ব্রাহ্মণানাম বিশেষত, একাদশী ব্রত সন্ন্যাসী ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পক্ষে বিশেষ কর্তব্য, অন্যদেরও তা কর্তব্য। এটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণখণ্ডে। আর ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডে বলা হচ্ছে, অনুবাদে অনুবাদ করছি আমরা, শ্লোক করছি না, একাদশী উপস্থিত হলে গৃহী ব্রাহ্মণ কোনো মতেই অন্ন ভোজন করবে না। গৃহী ব্রাহ্মণ শৈব শাক্ত অথবা বৈষ্ণব যে কেউ হন না কেন, একাদশীতে অন্নাহার করলে কালসূত্র নরকে গমন করেন এবং সেখানে শাল বৃক্ষ প্রমাণ কৃমিদের দ্বারা ভক্ষিত ও বিষ্ঠামূত্র ভোজী হয়ে চতুর্দশ ইন্দ্রের আয়ুষ্কাল পর্যন্ত যন্ত্রণা ভোগ করতে হয়। এছাড়াও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, রামনবমী, শিবরাত্রি দিবসে যিনি ভোজন করেন তিনি তা অপেক্ষা দ্বিগুণতর পাতকী হন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা যোগী, পরমার্থবাদী, শৈব, গৃহী, ব্রাহ্মণ সবারই একাদশী রাখা উচিত। এখন আমরা হরিভক্তি বিলাস থেকে দেখব, বিষ্ণু স্মৃতিতে বলছে 12 বিলাসে 15 নম্বর শ্লোকে, একাদশীম ভুঞ্জিত কদাচদপি মানব, মানব কখন একাদশীতে ভোজন করবে না, মানবত্বে সকল মানুষকে বুঝায়। তা হরিভক্তি বিলাসে 12 বিলাসে 74 নম্বর শ্লোকে বলছে, পদ্মপুরাণের উত্তরখণ্ডের সূত্র দিয়ে সেখানে বলছে, শিব পার্বতীকে বলছে, বর্ণা নমাশ্রণাঞ্চ স্ক্রীণাঞ্চ বরবর্ণিনী,
একাদণ্ড প্রভাষন্তু কর্তব্য নাত্র সংশয় হে বরণ বর্ণিনী পার্বতী সর্ববর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সর্ব আশ্রম ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই স্ত্রীগণে একাদশীতে কি করা উচিত এই উপবাস করা উচিত এতে কোনো সংশয় নেই একাদশ্যম না ভুঞ্জিত নারী দৃষ্টি রজস্বপি অনেকে বলে নারীদের রজস্বলা হতে একাদশী রাখতে নেই কিন্তু একাদশীতে হরিভক্তি বিলাসের এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি এমনকি নারী যদি রজস্বলা অবস্থাতেও একাদশীতে ভোজন করবে না হ্যাঁ অর্থাৎ অন্ন আহার করবে না একাদশী রাখবে এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষম শূদ্রাণাম চৈব যোষিতম মোক্ষদম কুরবতম ভক্ত্যা বিষ্ণু প্রিয়তরম দ্বিজা এখানে কি বলছে অনুবাদ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র স্ত্রীলোক তাদের যে কোনো ব্যক্তি হোক ভক্তিপূর্বক সর্বকামনা ফলপ্রদ একাদশী ব্রত অনুষ্ঠান করলে মুক্তি লাভ করতে পারে এবং পদ্মপুরের আবার আরো বলা হচ্ছে মাতা হি একাদশাম নৃণাম একাদশী তিথি মানবগণের মাতৃস্বরূপা নৃণাম মানে সমগ্র মানব জাতিকে বোঝানো হচ্ছে আরো বলা হচ্ছে সর্বৈর একাদশী কার্যা চতুর্বর্গ ফলপ্রদা মানে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ প্রদান করতে পারে একাদশী এবং পদ্মপুরাণে ক্রিয়াসার যোগে বলা হচ্ছে শুক্ল কৃষ্ণ পক্ষে দুটি একাদশী হয় উভয় একাদশী ব্রতার্থ সকলেরই গ্রহণীয় তো অনেকেই অনেকে আবার কি করে বড় বড় একাদশী রাখে হ্যাঁ ছোট বড় বলতে কোনো নেই তুলসী তুলসী ছোট বড় একই মাহাত্মপূর্ণ আর একাদশীর ক্ষেত্রেও ছোট বড় নেই সবগুলোই মাহাত্মপূর্ণ আমরা প্রত্যেকটা একাদশী যখন শ্রবণ করি আমরা দেখি যে ভগবান বলছেন এই একাদশী আমার খুব প্রিয় যেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে বর্ণনা করেছি ভগবানের হৃদয় থেকে এই একাদশীর দেবীর আবির্ভাব হয়েছে এখান থেকে আমরা জানতে পারছি একাদশী প্রত্যেক একাদশী রাখা ব্রতার্থীদের সকলেরই গ্রহণীয় শুক্ল একাদশী যেমন কৃষ্ণ একাদশীও তেমনই শ্রীহরির প্রিয়তমা হ্যাঁ তাই উভয় পক্ষে একাদশী ব্রত করতে হবে তন্মিন মাসে দ্বিজশ্রেষ্ঠ পক্ষয় শুরু কৃষ্ণয় ভবেদ একাদশী যুগ্মম গ্রহম তৎ সকলেই জনেই যথা শুক্ল তথা কৃষ্ণ বিষ্ণু প্রিয়তমা সদা এক স্পষ্ট শ্লোকে বলা হচ্ছে একাদশী ব্রতম কার্যম পক্ষয় শুক্ল কৃষ্ণয় উভয়টাই আমাদের রাখতে হবে কোনোটা রাখবো কোনোটা রাখবো না কোনোটা বড় কোনোটা ছোট এই ধরনের বিচার আমরা শাস্ত্রে দেখতে পাচ্ছি না এটা আমাদের মনকল্পিত কারো মনকল্পিত আবার আবার অনেকে বলে একাদশী একার দশায় যাকে পেয়েছে সে একাদশী রাখবে গ্রামে গঞ্জে এই সমস্ত প্রচলিত আছে কিন্তু আমরা মহাপ্রভু ওনার মাকে দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন সেটা আমরা দেখব ধর্মকর্ম হলো বিদ্যুতের জন্য এটা সবাই কম বেশি সবাই বলে আমরা গ্রামে ছোটবেলায় বিভিন্ন জায়গায় আমরা ব্যক্তিদেরকে সুন্দর দেখি এবং অনেকে বলে যে শাস্ত্রে স্ত্রী লোকদের একাদশী ব্রত পালনের যে নির্দেশ রয়েছে তা কেবল বিধবাদের জন্য এই ভ্রান্ত সংস্কার থেকে সমাজকে মুক্ত করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেটির জন্য মহাপ্রভু রূপে এসেছেন এবং তিনি তার মাতা শচী মাতার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একদিন মহাপ্রভু তার মায়ের পায়ে প্রণতি নিবেদন করে বলছে মা তুমি আমাকে একটা জিনিস দান দেবে মা বলছে হ্যাঁ বল তখন মা কে বলছে শচী মাতাকে মহাপ্রভু তুমি একাদশীর দিন অন্ন খাবে না হ্যাঁ তো শচী মাতা বলছিলেন তুই ভালো কথাই বলেছিস ঠিক আছে আমি একাদশীর দিন আর অন্ন গ্রহণ করবো না আর এখানে তুমি ভালো কথাই বলেছ ভালো কথাই বলেছ কিন্তু সেই মহাপ্রভুর কাছে যখন বললো
তখন সেজন্য মহাপ্রভুকে শচী মাতা বলছে, মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে। শচী কহে না খাইব, বালয় কহিলা সেই হইতে একাদশী করিতে লাগিলা। এখানে কি বলছে, চৈতন্য চৈতন্যতে আদি লীলায় 15 অধ্যায়ে 9 নম্বর এবং 10 নম্বর শ্লোকে। তো মহাপ্রভু মাতা তখন কিন্তু বিধবা হয়নি। হ্যাঁ, অনেকে যেটা বলে থাকে যে বিধবা হলেই একাদশী রাখতে হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেজন্য মহাপ্রভু পিতা জগন্নাথ মিশ্র তিনি ধরাধামে প্রকট ছিলেন, কিন্তু জগৎ মাতা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা, হ্যাঁ, শ্রী শচী মাতা, তিনি জগৎজীবের শিক্ষার জন্য তিনি কি করেছেন, এই দৃষ্টান্তটি করেছেন। তখন হয়তো আমরা বলতে পারি উনি তো ভগবানের মা, তো তিনি কেন একাদশীতে অন্ন গ্রহণ করছেন? হ্যাঁ, কিন্তু না, ভগবানের প্রত্যেকটা কার্যের ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করছেন। হ্যাঁ, মাকে শিখানোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেভাবে অর্জুনকে গীতা জ্ঞান দেওয়ার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, পরীক্ষিত মহারাজকে ভাগবত শ্রবণ করানোর কে কেন্দ্র করে আমাদেরকে ভাগবত দিয়েছেন, এই ঠিক সেরকম মহাপ্রভুর এই শিক্ষা থেকে আমরা সেই শিক্ষা পাই। আবার স্মার্তবাদীরা যারা আছে, তো তারা একাদশীর দিন উপবাস বিধবাদের জন্য কর্তব্য, সাধুবাদের একাদশী রাখা উচিত নয়, এটা তারা বলে। কিন্তু আমরা মহাপ্রভুর এই শিক্ষা বা লীলা থেকে আমরা কি শিক্ষা পাই? মহাপ্রভুর মাতা সে সময় এই বিধবা ছিলেন না, আর শচী মাতা ছিলেন একজন শুদ্ধ ভক্ত, নিত্য পার্ষদ, তো তারা সমস্ত কর্ম করে ভগবানের সন্তোষ বিধানের জন্য। হ্যাঁ, কিন্তু ভগবানের এই শিক্ষা দেওয়ার জন্য ভগবান কি করেছেন, এটা একটা আয়োজন করেছেন। এবং সেজন্য মহাপ্রভু এটা স্থাপন করেছেন, যেটা হরিভক্তি বিলাসে 12 বিলাসে 47 নম্বর শ্লোকে বিষ্ণু ধর্মোত্তরে কি করা হচ্ছে, স্পষ্ট বলা হচ্ছে। আমি আপনাদেরকে এখনই এই বিষয়টা শেয়ার করছি। তো সেখানে বলছে, দেখুন, স্বপুত্রস্য স্বভার্যস্য স্বজনের ভক্তি সংযুত একাদশ্যাম উপবাসেত পক্ষয়োর উভয়োরপি। এখানে কি বলছে, পুত্র ভার্য অর্থাৎ পত্নী ও স্বজনগণের সহিত ভক্তিযুক্ত হয়ে উভয় পক্ষের একাদশী তে উপবাস কর্তব্য। অনেকে বলে একাদশী বড় এটা রাখবো, এটা ছোট এটা রাখবো না, এটাতে ফল বেশি এটাতে ফল কম, না। এখানে কি বলছে, শাস্ত্রে স্পষ্ট বলছে পরিবারের সবাই, আমরা আগে আলোচনা করেছিলাম 8 থেকে 80 বছর বয়স একাদশী রাখা যথার্থ বয়স, এটা সাইন্টিফিক ভাবেও বর্ণনা আছে এবং পারমার্থিক ভাবেও বর্ণিত আছে। এবং ভাগবতে 9 স্কন্ধে 14 অধ্যায়ে 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে, আরে রাধিষ্ণু কৃষ্ণম মহিষাতুল্যশীলয়া যুক্ত সংবৎসরম বীরোদাদশী ব্রতম। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য অম্বরীশ মহারাজ তারই মত গুণবতী মহিষী সহ দীর্ঘকাল যাবৎ কি করেছে, এই একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করেছে। কোথায়? যেমন আমরা জানি মধুবনে, মধুবনে এসে মধুবনে কি করেছে, মধুবনে ধ্রুব মহারাজ এসেছিলেন, তপস্যা করেছেন, তারপর হচ্ছে এই অম্বরীশ মহারাজও সেখানে গিয়ে একাদশী ব্রত পালন করেছিল এবং পালনা করেছিল ওনার পত্নী সহ। এর মধ্যে আমরা বুঝতে পারি। এরপরে আরো বলা হচ্ছে পদ্মপুরাণে ক্রিয়াসার যোগে 22 অধ্যায়ে 105 নম্বর শ্লোকে, ইয়া নারী ভর সাহিতা করত্য একাদশী ব্রতম সুপ্রজা স্বামী সুভগা সা ভবেত প্রতি জন্মনি। যে নারী স্বামীর সহিত একাদশী ব্রত করে সে জন্ম জন্ম স্বপুত্রা স্বামী সুভাগা হয়। তো তার জন্ম জন্মের পুত্র হবে এবং সুভাগা স্বামী পাবে, এর একাদশীর মাহাত্ম্য বলা হচ্ছে। এবং আরো পদ্মপুরাণের সর্বখণ্ডে বলা হচ্ছে 44 অধ্যায়ে 76 নম্বর শ্লোকে, পতি সহিতায় জোষিত করতে হরিবাসরম স্বপুত্র স্বামী সুভাগা ইয়াতি পেত্ত হরে গৃহম। সেখানে কি বলছে, যদি কেউ স্ত্রী পতিসহ হরিবাসর কি করে এবং মরণান্তে হরিগৃহে তারা যায়, অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাবে তারা,
এর মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা শুধুমাত্র বিধবাদের জন্য নয়, এটা পরিবারের সবার জন্য, স্বামী স্ত্রী পুত্র পত্নী সবার জন্য একাদশী। এবং আমরা বিভিন্ন শাস্ত্রের দৃষ্টান্ত গুলো থেকে দেখলাম, এবং শেষে এখানে আচার্যরা অনেক এর উপর ভাষ্য প্রদান করেছেন, ভক্তিযুক্ত হয়ে একাদশী ব্রত পালনের নির্দেশ শাস্ত্রে আছে। তো উল্লেখ্য যে সকাম কর্মীরা এবং অবৈষ্ণব হয়ে থাকা কারোরই উচিত নয়, পক্ষান্তরে সকলের কর্তব্য জড় বাসনা ত্যাগ করে হোক, জড় বাসনা রেখে হোক, আমরা যাতে ভক্তিচিত্তে একাদশী ভক্তি সহকারে প্রত্যেকটা ব্যক্তির রাখা উচিত 8 থেকে 80 বছর। তো শাস্ত্রের দিক থেকে তো এটা ভালোই, এবং শারীরিক দিক থেকে ওটা ভালো। তা আমরা সেটা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি, সাইন্টিফিক ভাবে কিভাবে ভালো, শারীরিক কিভাবে ভালো হয়, এই সমস্ত আমরা পূর্বে আলোচনা করেছি। তো সবাইকে অশেষ ধন্যবাদ একাদশী ক্লাসে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, একাদশী ব্রত মহোৎসব কি জয়।